হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা এখন মাস্টার ট্রেনার রয়েছেন এবং যারা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন এবং নতুন কারিকুলামের আলোকে পাঠদান করা হচ্ছে কিনা বা নতুন কারিকুলামের যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা যেটা দেখার জন্য, তো তাদের জন্য একটি ফর্ম যে উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেনার যারা আছেন তাদেরকে একটি পরিদর্শন পরবর্তী একটা ফর্ম পূরণ করতে হবে যেটা গুগল ফর্ম। তো সেই ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি আসলে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আজকে বসেছি। তো এই ফর্মটি পূরণ করার জন্য একটা লিঙ্ক আছে, গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা আপনারা কপি করে দেবেন নেবেন এবং আপনাদের ব্রাউজারে সেটা পেস্ট করে দেবেন। আমি দিচ্ছি ব্রাউজারে পেস্ট করে, এইটাই হচ্ছে লিঙ্ক। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটা দেওয়া হবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এবং তাছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনারা করবেন। এই যে দেখেন, উপজেলা পর্যায়ে জেলা বা উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেনার কর্তৃক মাধ্যমিক পর্যায়ের পাঠদানরত প্রতিষ্ঠান থেকে কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সংগৃহীত তথ্য। এই তথ্যগুলো কি যেটা পাইছি সেই তথ্যগুলো এখানে আপলোড করার কথা বলেছেন। তো এখানে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে জিমেল সেটা এখানে দিয়ে চালু হয়ে যাবে এবং আপনার নাম প্রথমে লিখতে হবে। আমার নাম লিখছি, যেহেতু ফর্মটা বাংলায় আমরা বাংলায় এখানে আমার নাম লিখলাম পদবি হিসাবে, তারপরে পিডিএস আইডি বা ইন্ডেক্স নাম্বার আমরা দিতে পারি। এই ফিল্ডটাতে আপনারা যখন পূরণ করবেন তখন অবশ্যই ইংলিশে পূরণ করবেন। এটা নিজ প্রতিষ্ঠানের নাম, মাদ্রাসা, আপনার জেলা, এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবেন, বগুড়া দিয়ে দিলাম, উপজেলা বাংলায় লিখবেন। এখানে কিন্তু বলাই আছে বাংলায় লিখতে বলছে। আপনার কোন বিষয়ের প্রশিক্ষক, এখানে আপনি যে বিষয়ের প্রশিক্ষক সেই বিষয়টা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের নাম, আচ্ছা ওই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিয়ে দেব আমরা, পরিদর্শনের তারিখটা আপনি দিয়ে দেবেন কবে, সেপ্টেম্বর 2023, সেপ্টেম্বরের কত তারিখ, 25 তারিখে ভিজিট করেছে সেটা দেবেন। এবং এই সবগুলো তথ্য দেওয়া হয়ে গেলে তখন আপনারা কি করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নিচে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ ষষ্ঠ শ্রেণী এই বিষয়টা চলে আসছে। এখানে আমরা কি বিষয় দেখলাম, এখানে আমরা দেখেছি এটা ষষ্ঠ শ্রেণীর দেখেছি বিজ্ঞান, তারপর পিরিয়ড ছিল চতুর্থ, শ্রেণী পর্যবেক্ষণ শুরুর সময়, তারপরে শ্রেণী পর্যবেক্ষণ শেষের সময়, শিক্ষণ শেখানো কার্যক্রমে শিক্ষক সহায়িকা অনুসরণ, এখানে এই শিক্ষা শিক্ষক ইনি শিক্ষক সহায়িকা অনুসরণ করছেন কিনা দিয়ে দিলাম। আমি যেটা দেখেছি প্রশিক্ষণ, হ্যাঁ প্রশিক্ষণ পেয়েছে, শ্রেণী শিক্ষার্থীদের কাজ প্রদর্শন এখানে করেছে, তারপরে শিক্ষণকালীন মূল্যায়নের ডাটা সংরক্ষণ, সেই অভিজ্ঞতা বা বিষয় অধ্যায়ের শ্রেণী কার্যক্রম চলছে তার পূর্বের অভিজ্ঞতা এবং অধ্যায়ের শিক্ষণকালীন মূল্যায়নের ডাটা, এখানে এনসিএ ফরম্যাট অনুযায়ী সকল শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করা হয়েছে মূল্যায়নের সময়,
এটা আমরা দেখতে পেয়েছি এবং এটা হলো ষষ্ঠ শ্রেণীর। আচ্ছা, এইটুকু হওয়ার পরে এই তথ্যগুলো দেওয়ার পরে আমরা কি করব, এই তথ্যগুলো দেওয়ার শেষ হয়ে গেলে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব এবং নেক্সট বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কাছে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ সপ্তম শ্রেণী আসবে এবং একটি ক্লাস পিরিয়ড সম্পূর্ণ পর্যবেক্ষণ করে তার যেই বিষয়টা সেটা দিতে হবে। আমরা ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান বিষয় দেখেছি এবং সপ্তম শ্রেণীতে আমরা দেখছি বাংলা। তো বাংলা বিষয়টা যখন দেখছি পিরিয়ড ছিল তৃতীয় পিরিয়ড এবং এটা সেখানে সেখানে কার্যক্রমে ওই আগের বিষয়গুলো অনুসরণ করা হয়েছে, তারপরে যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি ওই বিষয়ের প্রশিক্ষণ পেয়েছেন, এর কাজ পরিদর্শন নমুনা দেখা যাচ্ছে, হ্যাঁ চারপাশটি নমুনা সংগ্রহ করেছে, ডাটা সংরক্ষণ হয়েছে। এরপরে এইটুকু হয়ে এটা হয়ে যাওয়ার পরে আমরা তখন এ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে কিন্তু আমরা কী করছি নেক্সট বাটনে ক্লিক করব আবার এবং রেস্ট নেক্সট বাটনে ক্লিক করার পর প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণ যেটা সেটা শুরু হবে এবং এখানে ষষ্ঠ সপ্তম শ্রেণী এনসিটিভি প্রণীত ক্লাস রুটিন অনুসরণের ধরন এখানে আমরা দেখছি অধিকাংশ বিষয় অনুসরণ করা হয়েছে। শিক্ষক সহায়িকার পর্যাপ্ততা আমরা যদি দেখি যে সবার কাছে আছে, আমি যেখানে গিয়েছিলাম সবাই ওই প্রিন্ট আউট কপি করে নিয়েছে আর যেগুলো বই ছিল সেগুলো বই পেয়েছে। তারপর সরকার কর্তৃক আয়োজিত শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক 5 দিনের ফেস টু ফেস প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। আসন ব্যবস্থাপনা, এখানে যে বসার ব্যবস্থা ছিল সেটা আগের মতোই রয়েছে। ষান্মাসিক মূল্যায়ন উৎসব, এখানে যে ফরম্যাট অনুযায়ী পিআইয়ের 3টি পর্যবেক্ষণ টেস্টমূলক ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে। এখানে যেটা পাবেন সেটা দিয়ে দেবেন। শ্রেণী সময় ব্যবস্থাপনা নির্ধারিত অনুযায়ী টিজি ফলো করে হয়েছে। তারপরে সচেতনতামূলক বৃদ্ধিমূলক কার্যক্রম এটা নেওয়া হয়েছে। ইনহাউস প্রশিক্ষণ, সেখানেও নতুন কারিকুলামে পাঠদানের ফলে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি এটা বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি। নতুন কারিকুলামে পাঠদানের ফলে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দলীয় কাজে অংশগ্রহণ, দলীয় কাজে অংশগ্রহণ সক্রিয়ভাবে অংশগ্রহণ বেড়ে গেছে। কিন্তু নতুন কারিকুলামে পাঠদানের ফলে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমেছে। পরিদর্শনকৃত বিদ্যালয়ের ছবি আপলোড করুন, এখানে এই যে অ্যাড ফাইল বাটন দেওয়া আছে এখানে যদি আমরা দিই তাহলে বিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখের ছবি, ষষ্ঠ শ্রেণীর চলমান শ্রেণী কার্যক্রমের ছবি এবং সপ্তম শ্রেণীর চলমান শ্রেণী কার্যক্রমের ছবি এখানে দিতে পারবো। আমরা এখানে দিলেই আমাদের যে ফাইলে ছবি থাকবে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা কিন্তু ছবি দিতে পারবো এখন যেখানে আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ছবি দিয়ে তারপরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এই যে মানে যেই ফর্মটি এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এটা চলে যাবে কর্তৃপক্ষের কাছে। তো
আমরা কিন্তু খুব সহজেই এই ফর্মটি পূরণ করতে পারি এবং এই ফর্মে কি কি তথ্য আছে, কি কি দিতে হবে এইগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন। সেখানে এই তথ্যগুলো আমরা দিয়ে দেব এবং সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং এখানে তথ্যগুলো সঠিকভাবে ইনপুট দেবেন গুগল ফর্মে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।